আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, আশা করছি আপনাদের ভালো লাগবে। মনটা আজকে খুবই খারাপ, আর মন খারাপ হলে আমার কফি খেতে খুবই ভালো লাগে বাইরে গিয়ে, কিন্তু কফি খেতে এসে দেখি যে আমরা ভুল জায়গায় চলে এসেছি, সুলতান ডাইনে। এখানে কফি ছিল না, এরপর আমরা পাশে অয়েলপুরে গিয়েছিলাম কফি খাওয়ার জন্য, কারণ আমার কফি খেতে খুবই ইচ্ছে করছিল, তাও আবার বাইরে। তো অপেক্ষা করছি কফির জন্য, আর নূরের জন্য পিজার অর্ডার দিয়েছিলাম, আর একটা পিচ স্মুথি অর্ডার করছিলাম। তো এখন অপেক্ষা করছি খাবারের জন্য। জারিন নূরকে নিয়ে ছবি উঠানোর চেষ্টা করছে, কিন্তু নূরের ভঙ্গি এত দুষ্ট আমার মেয়েটা। যাই হোক, এরপর পিজাটা চলে আসলো, পিজাটা এত মজা ছিল, আমার খুবই ভালো লেগেছে। আমি অবশ্যই আরেকবার অয়েল ফুডে যাবো পিজা খাওয়ার জন্য। জুহাইর আজকে আমাদের সাথে বাইরে আসেনি, কারণ ও অনেক টায়ার্ড ছিল, যেহেতু ওর পরীক্ষা চলছে এই জন্য ও আসেনি। কফি ভিডিও করতে করতে এতই সুন্দর লাগছিল যে আমার আর খেতে ইচ্ছে করছিল না, কিন্তু আমার হাজব্যান্ড পরে খুবই বকা দিছে, কারণ কফিটা ঠান্ডা হয়ে গিয়েছিল, আমি যখনই খেতে গিয়েছি তখন দেখেছি ঠান্ডা। তো যাই হোক, সব কিছু শেষ করে আমরা বেরিয়ে পড়লাম বাসার উদ্দেশ্যে, কারণ কাচ্চি ঠান্ডা হয়ে যাচ্ছিল, খুব তাড়াতাড়ি বাসায় যেতে হবে এবং খেতে হবে। বাসায় আসার পর দেখছি যে কাচ্চিটা ঠান্ডা হয়ে যাচ্ছে, তাই বাচ্চাদেরকে তাড়াতাড়ি করে কাচ্চিটা দিচ্ছিলাম। অনেক ভালো লেগেছে আমার কাছে সুলতান ডাইনের কাচ্চি। আপনারা যারা এখনও খাননি তারা অবশ্যই খাবেন, আপনাদের কাছে ভালো লাগবে। আর কাচ্চিটা অনেক জুসি ছিল, শুকনো ছিল না, এটাই আমার কাছে অনেক ভালো লেগেছে। যাই হোক, আজকে সারাদিনের মন খারাপ আমার নিমিষেই কয়েক ঘন্টার মধ্যে ভালো হয়ে গেছে। আপনাদেরও যখন মন খারাপ হবে বাইরে থেকে ঘুরে আসবেন, দেখবেন মনটা ফ্রেশ হয়ে যাবে। তো আজকে ভিডিওটি এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া, ভালোবাসা আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।